বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনে বরাকের প্রতি চরম বঞ্চনা, প্রতিবাদে সোমবার অনশনে সুস্মিতা। ধর্ষণকাণ্ডের মূল আসামিকে ধরিয়ে দিন, 50,000 পুরস্কার ঘোষণা রাহুলের। বাজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন বরখোলার জল মিত্র, স্থানীয়দের পথ অবরোধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের খসড়া তালিকায় বরাক উপত্যকার প্রতি চরম বঞ্চনা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই ডিলিমিটেশন ঠিক হয়নি। আগামী সোমবারের মধ্যে শহরের মাঠে এই ডিলিমিটেশনের বিরুদ্ধে অনশনে বসছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে সুস্মিতা বলেন, হিমন্ত বিশ্ব শর্মার জেনে রাখা উচিত, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী নন, জনগণের মুখ্যমন্ত্রী। ডিলিমিটেশনের যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যাবে না বলে সাফ জানান তিনি। ডিলিমিটেশনের হওয়ার পরে বরাক উপত্যকা থেকে যে দুটি বিধানসভা কেন্দ্র কর্তন করা হয় তা মেনে নেওয়া যাবে না। রবিবার থেকে ডিলিমিটেশনের বিরুদ্ধে এক স্বাক্ষর অভিযান শুরু হবে বলে জানান তিনি। এদিন সুস্মিতা বলেন, জনসংখ্যা অনুপাতে কেন্দ্র বাড়ানো দরকার ছিল, কিন্তু সেই সংখ্যা কমানোর কোনো কারণ নেই। 2026 সালে সারা দেশের সঙ্গে অসমেও ডিলিমিটেশন করা প্রয়োজন ছিল, কিন্তু গোটা দেশের বাইরে গিয়ে অসমের জন্য আলাদাভাবে এই ডিলিমিটেশন করার পেছনে রহস্য রয়েছে বলে তিনি মনে করেন। তাই এর বিরুদ্ধে অন্যান্য বিরোধী দলের মতো তৃণমূল কংগ্রেসও বৃহত্তর আন্দোলনে নামছে। এতে সবার সহযোগিতা চেয়েছেন সাংসদ সুস্মিতা দেব। আমরা আগামী সোমবার সকালে 9টার থেকে বিকেলে 7টা পর্যন্ত মধ্যশহরের মাঠে আমরা পারমিশন চেয়েছি। আমরা একদিনের 9-9-7 আমরা হাঙ্গার স্ট্রাইক করব, আমরা অনশন করব, ডিমান্ডিং দ্যাট আমরা ইসিআইয়ের এগেনস্টে তো হাঙ্গার স্ট্রাইক করে লাভ নেই, কারণ ইসিআই আসছে 22 তারিখ, আমরা ওদের সামনে বলার যা বলবো। বাট আওয়ার হাঙ্গার স্ট্রাইক ইজ টু টেল দ্য চিফ মিনিস্টার অফ আসাম দ্যাট উনি বিজেপির মুখ্যমন্ত্রী নয়, উনি আসামের মুখ্যমন্ত্রী। আর সেই আসামের ভিতরে মধ্যে বরাক ভ্যালি বলে একটা উপত্যকা আছে, এই উপত্যকাকে 15 থেকে যে 13টা সিট করা হলো আর এইভাবে ক্ষেত্রভঙ্গ করা হলো, উই উইল ডিমান্ড দ্যাট দ্য চিফ মিনিস্টার জন্য নিজে লিখিতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রতিবাদ জানান। এই ডিমান্ডটা সামনে রেখে এবং বরাকের সিট কমানোর বিরুদ্ধে আমরা সোমবার 9টার থেকে সকালে 7টা পর্যন্ত হাঙ্গার স্ট্রাইক করব, 9 AM to 7 PM। অন মানডে আমরা চিঠি দিয়ে ডিসিকে 10 তারিখ আমার সঙ্গে আমার কলিগরা থাকবে। আর আমি মনে করি যে এই অনশনটা সিম্বলিক, আর এই অনশনটা কিছুই না, কারণ বরাক ভ্যালি সেই উপত্যকার যেখানে ভাষা আন্দোলনে মানুষদের পুলিশ গুলি করে। আলগাপুরের মোহনপুরে দুই নাবালিকা স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণকাণ্ডে জড়িত মূল আসামি সম্পর্কে কেউ খবর দিতে পারলে 50,000 টাকা আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। দুর্গম মোহনপুর অঞ্চলের ধর্ষণকাণ্ডের পর মৃত নাবালিকা মেয়ের বাড়িতে ছুটে যান প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তার মা ও বাবার সঙ্গে ঘটনার বিস্তারিতভাবে কথা বলেছেন। এই ধরনের ঘটনাকে সভ্য সমাজ কোনো অবস্থায় মেনে নিতে পারে না। কিশোরের বাড়িতে দাঁড়িয়ে আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায় বলেন, ঘটনার মূল আসামি সম্পর্কে যে অবগত করাবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, ব্যক্তিগত উদ্যোগে তিনি অর্থ প্রদান করবেন, তথ্যদাতার নাম ও ঠিকানা গোপন রাখা হবে বলেও তিনি জানান। মোহনপুরে উপস্থিত জনতার সামনে প্রাক্তন বিধায়ক রাহুল রায় বলেন, হাইলাকান্দিতে যে অরাজকতা শুরু হয়েছে তা কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। রায় পরিবার যখন ক্ষমতায় ছিল এ ধরনের অরাজকতা সৃষ্টি হয়নি, এখন ক্ষমতায় না থাকলেও অরাজকতার বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়াবেন। মূল আসামিদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া প্রয়োজন। ঘটনার পর আজ অবধি আলগাপুরের বিধায়ক খোঁজখবর না নেওয়ার তিনি নিন্দা জানিয়েছেন, কারণ নিজেও এককালে এই আলগাপুরের মাটিতে বিধায়ক হিসেবে কাটিয়েছেন। এলাকার জনতার প্রতি শান্তি বজায় রেখে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ওপর বিশ্বাস ও আস্থা রেখে চলতে হবে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে একের পর এক ঘটনা মোকাবিলা করে চলেছেন সত্যিই গৌরবের বিষয়। এদিন তিনি শোকাহত পরিবারের হাতে শ্রদ্ধানুষ্ঠানের জন্য আর্থিক সাহায্য প্রদান করেন।
অনুরোধ থাকবে আর এছাড়া সরকারের কাছে বলুন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলুন যতটুকু কি করা লাগে আমরা এটা করব দাবি জানানো হয়েছে আপনারা জানেন যে যে মেয়েটা মারা গেছে দেখুন আজকে তার জীবন তো আর ফিরিয়ে দেওয়া যাবে না এই পরিবারের জন্য 10 লক্ষ টাকা দাবি দেওয়া হয়েছে আমরাও দাবি রেখেছি যাতে এই পরিবারকে যে মেয়েটা মারা গেল তার পরিবারকে সাহায্য করার জন্য 10 লক্ষ টাকাতে সাহায্য করা হয় এবং ন্যায় বিচারটা আমরা আগেই বলেছি ন্যায় বিচার সব থেকে বড় জিনিস এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এতে আগামীতে আর কারোর এসব সাহায্য যাতে না হয় এসব ঘৃণকর কোনো ঘটনা করার জন্য ঠিক আছে আমরা সরকারের কাছে সেটা অনুরোধ করব দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইব সরকারের কাছে যাতে সরকারে এই ঘটনা করার পরে যাতে মানুষের কোনো এই শাস্তির বরাক নদী থেকে জল তুলতে গিয়ে বার্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন বরখোলার বরযাত্রাপুর জিপির খালের পাড়ে ঠিকাকর্মী পারভেজ আহমেদ বরভুইয়া মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 9টা নাগাদ বরযাত্রাপুর খালের পাড়ে এদিন বিকেল 3:30 নাগাদ ময়নাতদন্ত শেষে লাশ বরযাত্রাপুরে পৌঁছতেই পিএইচএর অস্থায়ী কর্মচারী সংস্থা জলমিত্র সংস্থার সম্পাদক বাপন নমসূত্র ও বড় বরযাত্রাপুর জিপি সভানেত্রী প্রতিনিধি জাকির হোসেন বরভুইয়ার নেতৃত্বে সহস্রাধিক মানুষ গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রী ও জনস্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে স্লোগান দেন তাদের দাবি হত পারভেজ আহমেদ বরভুইয়ার পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি দিতে হবে পরে ম্যাজিস্ট্রেট কুমার গৌরব দাস ও শিলচর সদর থানার ইনচার্জ অমৃত কুমার সিং এর উপস্থিতিতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয় উপস্থিত সবাই জলমিত্র পারভেজ আহমেদ বরভুইয়া অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন সেই সঙ্গে জলমিত্ররা পারভেজের অকাল মৃত্যুর জন্য এলাকায় 3 দিন ব্যাপী জল সরবরাহ বন্ধ রাখবেন বলে জানান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিরক ইসলাম লস্কর নিবুনা শামীম আহমেদ লস্কর ফরিদা পারভীন লস্কর কৃষ্ণপুর হিফজুর রহমান বরভুইয়া প্রমুখ এর পরেও পয়সার বিনিময়ে একজন ডিপি প্রেসিডেন্ট হ্যান্ডওভার নিয়ে হয়েছে কেন বিগত দিনে এরকম কথাবার্তা শুনি আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আজকে একটা দাবি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখি এখানে ওদের যে জলমিত্র ওদের যে ডিপার্টমেন্টের বা এই বিভাগের যারা ইউনিয়নের এখানে প্রেসিডেন্ট আছেন বা সেক্রেটারি এখানে আছেন ওদের তরফ থেকে একটা জিনিস আমরা জেনেছি যে এখন পর্যন্ত ওদেরকে কোনো পার্মানেন্ট কোনো জব দেওয়া হয়নি এটা একটা ডিপার্টমেন্ট থেকে এনগেজমেন্ট লেটার দেওয়া হয় অস্থায়ী রূপে এটার কোনো স্থায়ী তো নেই আজকে এই যে ছোট্ট একটা বাচ্চা মাত্র 22 বছর জলমিত্র হিসাবে ওকে একটা পিএইচই বিভাগ থেকে এনগেজমেন্ট লেটার দেওয়া হয় যেটার বিনিময়ে জীবন বিমা পর্যন্ত ওদের নেই যেটার বিনিময়ে জিপির 15 ফাইন্যান্সের ফান্ড থেকে ওদেরকে আমরা 6,500 টাকা করে দেই এত ছোট একটা অ্যামাউন্ট দিয়ে এবং একটা জলমিত্রর অনেক কাজকর্ম থাকে সকাল অবধি রাত্রে পর্যন্ত প্ল্যান্টের আমাদের যারা ইউজার কমিটি আছে ইউজার কমিটির মাধ্যমে ওদেরকে চালানো হয় বেতনভোগী করা হয় কিন্তু এটাও কোন প্ল্যান্টে একটু যার কালেকশন বেশি একটু ভালো দেয় আজকে আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরের কাছে এটাই আমাদের অনুরোধ আমাদের বিভাগীয় যিনি এডিসি আছেন আজকে উনি এখানে উপস্থিত হন খুবই ভালো হবে যদি ডিসি মহোদয় ডিসি স্যারের সময় থাকে উনি যদি এখানে উপস্থিত হতে পারেন এবং আমাদেরকে আশ্বাস দেন এই পরিবারের যাতে সুবিচার পায় ওর একটা সুরক্ষা পায় এবং পুরা কাছারের যে জলমিত্র ইউনিয়ন যেটা আছে ওরা একটা সুরক্ষা দিতে বিজেপি নিউ শিলচর মন্ডল কমিটির সম্পাদক পদ থেকে সুজিত দাস চৌধুরীকে অব্যাহত দিয়েছে বিজেপি কাছাড় জেলা কমিটি গত 29 জন পঞ্চায়েত রোডের ঘটনার পরিপ্রেক্ষিতে সুজিত দাস চৌধুরী কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের ছত্রছায়ায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ককে জড়িয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন তাই তাকে সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে বিষয়টি নিয়ে শনিবার নিউ শিলচর মন্ডলের কিছু কর্মী ও সমর্থকরা জেলা বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে সুজিত দাস চৌধুরীর পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন অতিসত্বর তাদের দাবি পূরণ করা না হলে আগামীতে বিজেপির সমস্ত দলীয় কাজকর্ম বন্ধ করে দেওয়ারও দিয়েছেন তারা তো আমরা 19 নম্বর ওয়ার্ডের আমরা এখানে সবাই এসেছি আমরা কি আমাদেরকে কোনো শুনতে পেরেছি যে গত রোববারে একটা নিউ শিলচর মন্ডলে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে অনেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কার্যকর্তারা কিন্তু আমাদেরকে কোনো 19 নম্বর ওয়ার্ডের কাউকে কোনো নিমন্ত্রণ দেওয়া হয়নি এবং আমাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে সুজিত দাস চৌধুরীকে সম্পাদক পদ থেকে ইয়ে করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তো তাই আমরা জানতে এসেছি আমাদের গার্জিয়ান কমিটির কাছে কী জন্যে আমরা ওনাদের কাছে বিচার দিয়েছি কী জন্যে ওনাকে সাসপেন্ড করা হলো এবং এটা আমাদেরকে অন্ধকারে রেখে কেন করা হলো আমরা জানি
বিভিন্ন কাজে আমরা সবাই সবসময় আমাদেরকে ডাকা হয়, সব মিটিংয়ে আমরা যাই, আমরা যা দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় আমরা সবাই নিঃস্বার্থভাবে আমরা দলীয় কাজ আমরা চালিয়ে যাই। কিন্তু হঠাৎ করে এই মিটিংয়ে আমাদেরকে অন্ধকারে রেখে ওনাকে সাসপেনশন করার আমরা কোনো কারণ দেখতে পাইনি, তাই আমরা বিচার দিয়েছি আজকে আমাদের গার্জিয়ান কমিটির কাছে এবং দাবি রেখেছি যে যতদিন পর্যন্ত আমাদের এই প্রশ্নের আমরা উত্তর না পাই এবং এই সমস্যার সুরাহা না হয় আমরা আমাদের 19 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যকলাপ থেকে আমরা বিরত। বরাক ক্রিয়েটিভ স্টুডিও আয়োজিত দুই দিবসীয় এক্সিবিশন কাম সেলের শুভ উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর ক্লাব রোড স্থিত কাছড়া ক্লাবে বরাক ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে আয়োজিত এই দুই দিবসীয় এক্সিবিশন কাম সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শনিবার। এদিন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার সদস্যরা জানান, বরাক ক্রিয়েটিভ স্টুডিও উপত্যকায় প্রথমবারের মতো এক্সিবিশন কাম সেলের আয়োজন করা হয়েছে। কাছাড় ক্লাবে আয়োজিত এদিনের এক্সিবিশনে ফুড ও জুয়েলারি সহ মন মতন বিভিন্ন কাপড়ের সম্ভার প্রদর্শন করা হয়। বরাকের কাছাড় জেলায় প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই এক্সিবিশন সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তোলার আবেদন জানিয়েছেন আয়োজকরা। রূপকথার ডক্টর দেবারতী চন্দ্র ভট্টাচার্য, সুপ্রভার অনামিকা নাথ, সুনন্দা ক্রিয়েশনের তরফে সুনন্দা দেবরায়, নন্দিনী ক্রিয়েশনের নন্দিতা দেব ও নবনীত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের এতদ অঞ্চলের যারা প্রতিভা রয়েছে, যারা বিভিন্ন জিনিস তৈরি করে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন, তাদেরকে আপনারা সামনে এনে একটা স্কোপ দিয়েছেন যে সবাই যাতে তাদের প্রোডাক্টটা আমরা কিনতে সক্ষম হই, যার জন্য আন্তরিকভাবে আপনাদের এই গ্রুপের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। বা এই কাজে যারা আজকে শিলচর বা কাছাড় বা বরাকে যারা নিয়োজিত রয়েছেন তাদের সকলকে আমি আমার পরম শ্রদ্ধা নিবেদন করছি যে আপনারা ভোকাল ফর লোকাল এই কথাটাকে আপনারা উপলব্ধি করে এই কাজে হাত দিয়েছেন। বিভিন্নভাবে অনলাইনে অনেক জিনিস বিক্রি হয়, লালিদি এখানে বলেছেন, একটু আমি ডিফার করতে চাই যে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে আমাদের ভারত সরকার বলুন আসাম সরকার বলুন যে মেয়েদের সম অধিকার, সেই সম অধিকার পাওয়ার জন্য কিন্তু দুটা সরকারই মানে চেষ্টা করে যাচ্ছে। ওমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে গভর্নমেন্টের বিভিন্ন স্কিম ঘোষণা করেছে যাতে আর্থিকভাবে মেয়েদের স্বাবলম্বী করা যায়, এডুকেশনের দিকে মেয়েদেরকে যাতে উন্নত করা যায়। আমরা লক্ষ্য করেছি যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিয়ে মেয়েদেরকে যাতে একটা জায়গা এনে যায় তার জন্য অনেক ব্যবস্থা আসাম গভর্নমেন্টেরও স্কিম রয়েছে। কাছাড়ের ছোট দুধপাতিলের পুটিছড়া গ্রামের একটি রাস্তা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। রাস্তাটি বহু বছরের পুরনো, প্রায় 40 থেকে 50 বছরের পুরনো হবে জানিয়েছেন গ্রামবাসী। দুদুবার সরকারি টাকায় কাজও হয়েছে কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা একেবারে বেহাল। বেশ কিছুদিন আগে রাস্তাটির উপর একটি বড়সড় ধস পড়েছিল, ধসটি সরাতে গ্রামবাসীরা চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় প্রদীপ দাস ভীষণ বাধা প্রদান করেন। উনার সাফ কথা, রাস্তাটি তাদের ব্যক্তিগত রাস্তা তাই তিনি ধসটি সরাতে মোটেই দেবেন না। স্থানীয় পঞ্চায়েত রঞ্জিত সরকার আবার অন্যরকম কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। উনার বক্তব্য হচ্ছে, রাস্তাটি যেহেতু সরকারি তাই রাস্তার কাজে বাধা প্রদান হচ্ছে বেআইনি কাজ। বর্তমানে রাস্তাটি দিয়ে গ্রামের লোক তথা ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারছে না প্রদীপ দাসের আতঙ্কে। অতি সত্ত্বেও রাস্তার সমস্যা সুরাহার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন গ্রামবাসী। প্রদীপ দাস থেকে রক্ষা পেতে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন গ্রামবাসী। আমার ল্যান্ডের উপরে কোনো ধরনের কাজ হয়েছে, আমার ল্যান্ডের উপরে কোনো সরকারি কাজ করতে আমরা দেইনি, তো আগে থেকেও দেইনি আর এখনো দিচ্ছি। মানে আপনার হিসাবে কাজ হয়নি? না, আমার ল্যান্ডের উপরে কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা বলছেন, সমরদা আমাদের বিগত দিনের প্রাক্তন স্বর্গীয় সমরদেব, সমরেন্দ্র দেব, উনি 3-4 বারের প্রেসিডেন্ট ছিলেন। উনি এসেছিলেন একটি স্কিম নিয়ে আমার বাবার কাছে, বলেছিলেন যে এদিকে একটা রাস্তা তৈরি করব, একটু জায়গা দাও। বলে ঠিক আছে, জায়গা আমরা দিব, তবে আমাদের ল্যান্ডের একটি সাইটে নিতে হবে, জায়গা যতটা লাগে আচ্ছা আমি দিয়ে দেব, তবে আমার একটি ল্যান্ডের একটা সাইট দিয়ে নিতে হবে। এখন কি আপনার বক্তব্য যে এই রাস্তাটা কি আপনার জনগণের জন্য, মানে জনগণের জন্য, গ্রামবাসীর জন্য, ছোটো ছোটো বাচ্চাদের জন্য, স্কুলের তাদের দেবেন না রাস্তাটা? রাস্তা অলরেডি আমি তাদেরকে দিয়ে দিয়েছি। আচ্ছা, কয় হাত দিয়েছেন? এই দিকে নয়,
অন্যদিকে পুরো গাড়ি নেওয়ার রাস্তা, এই রাস্তাটা দেবেন না, এই রাস্তাটা আমি কোনো দিতে পারবো না, এটা আমার বাড়ির মিডিলে এবং আমার পিতৃ সম্পদ ভাই বিরাদর আমাদের প্রায় ছয় জনের বাটবাটুদা রয়েছে, বাটবাটুদা করার পর ভবিষ্যতে যদি আমি দেখি যে না আমি রাস্তা দিতে পারবো তখন একটা সূক্ষ্ম চিন্তাধারা করবো ভবিষ্যতে। সেটা ব্যাংকেও সুরক্ষিত নয় গ্রাহকের টাকা, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও 32 লক্ষেরও অধিক টাকা। গ্রাহকের 32,80,000 টাকা নিয়ে পলাতক করিমগঞ্জের এক ব্যাংক ম্যানেজার করিমগঞ্জের শিলচর রোডে অবস্থিত ইন্ডাইজেন্ট ব্যাংক থেকে এই বৃহৎ পরিমাপের নগদ অর্থ গায়েব করার উঠল অভিযোগ। অভিযোগ মতে কান্দিগ্রামের আব্দুল মালিক নামের এক ব্যক্তি কিছুদিন পূর্বে হজ যাত্রায় যাওয়ার আগে করিমগঞ্জের ইন্ডাইজেন্ট ব্যাংকে 25,80,000 টাকা জমা রেখেছিলেন। পরবর্তীতে তার নিকটাত্মীয়দের থেকে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে দেখতে পান তার অ্যাকাউন্টে নেই পর্যাপ্ত পরিমাণে টাকা, মাত্র রয়েছে 8,000 টাকা, বাকি সব টাকা উধাও। ব্যাংকের স্টেটমেন্ট দেখে জানতে পারেন যে ইন্ডাসেন্ট ব্যাংকের কিছু কর্মী এটিএম এর মাধ্যমে 32,80,000 টাকা ট্রান্সফার করে উঠিয়ে নিয়ে গেছে। এরপর পুলিশের নজরে আনা হয় বিষয়টি। পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে এক ব্যাংক কর্মীর বাড়িতে অভিযান চালালে পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে পালিয়ে যায় ওই ব্যাংক কর্মী। পরে শুক্রবার পুরো বিষয়টি খতিয়ে দেখতে সদল বলে ইন্ডাসেন্ট ব্যাংকে হাজির হন করিমগঞ্জের ডিএসপি গীতার্থ দেব শর্মা। এ নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে, তবে পুলিশ এখনো এ বিষয়ে কিছু বলতে চাইছে না। চুড়াইবাড়ি পুলিশ জব্দ করল 1.5 কোটি টাকার গাঁজা আটক দুই পাচারকারী। অবৈধ নেশা সামগ্রী পাচারকারীরা রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে আসামের করিমগঞ্জ জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে ত্রিপুরা থেকে দেশের বিভিন্ন রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা আজও অব্যাহত রয়েছে, আর তা প্রতিহত করতে করতে মোটেও পিছিয়ে নেই সীমান্ত জেলা করিমগঞ্জের পুলিশ প্রশাসন। একের পর এক সাফল্য আসছে আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি আউটপোস্টের নাকা চেকিং থেকে। প্রায় প্রতিনিয়ত সেখানকার ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে জব্দ করা হচ্ছে কোটি কোটি টাকার নেশা সামগ্রী। আজ ত্রিপুরা থেকে আসামে প্রবেশ করার সময় TR-01AU-1701 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 1,640 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে চুড়াইবাড়ি পুলিশ। ট্রাকের একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণের শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। জমি সংক্রান্ত সমস্যাকে ঘিরে প্রশাসন তালা ঝুলিয়ে দিল সেন্ট্রাল রোডের শশী কমপ্লেক্সে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামল পুলিশ। ঘটনার বিবরণ মতে জানা গেছে সেন্ট্রাল রোডের শশী কমপ্লেক্সের জমি দখল করার প্রয়াসে তপন রায় নামের কলকাতা থেকে এসে দলবল নিয়ে ঢুকলে কমপ্লেক্সের কর্ণধার গৌতম রায় বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নেমে শশী কমপ্লেক্সে তালা ঝুলিয়ে উভয় পক্ষের জিনিসপত্র বের করে দেয়। বিষয়টি নিয়ে কমপ্লেক্সের কর্ণধার গৌতম রায় জানান, উনার কাছে শশী কমপ্লেক্সের যাবতীয় তথ্য ও কাগজপত্র রয়েছে এবং তিনি দীর্ঘ বছর ধরে শশী কমপ্লেক্সে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় সুদূর কলকাতা থেকে তপন রায় নামের ব্যক্তি হঠাৎ এসে বলপূর্বক জমি দখল করার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। কলকাতার তপন রায়ের কাছে শশী কমপ্লেক্সের তথ্য প্রমাণ থাকলে আইনতভাবে প্রশাসন শশী কমপ্লেক্সের জমি উনার হাতে তুলে দিলে কর্ণধার গৌতম রায়ের আপত্তি থাকবে না বলেও জানান তিনি। এদিকে পুলিশ কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেওয়ার সময় সমস্যায় জর্জরিত গৌতম রায় কমপ্লেক্স খুলে দেওয়ার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। আমি এবং আমার ওয়াইফ, ওই দিন আমার বয়স ছেলেও ছিল না, আত্মরক্ষার লিগে আমি কোনো রকম ইয়ে করতে পারছি না, যার কারণে আমি কোর্টে স্বর্ণ ওই পুলিশের স্বর্ণাপন্ন হয়েছি। এখন পুলিশের স্বর্ণাপন্ন হইয়া আমি একটা এজাহার দিছি, এজাহারে দেওয়ার পরেও আর তথাপি আজকে 8/7/2023 ইংরাজি তারিখে 12টা থেকে 1টার ভিতরে তপন রায় আরও তার মানুষজন লইয়া ছেলে পেলে লইয়া ওই মানুষজন আপনার মেয়ে ছেলে লইয়া অনেকগুলো মেয়ে ছেলে লইয়া আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু আমার ঘরের মেয়ে লোকরা আমার বউ বাচ্চা মেয়েরা সবাই বাধা দিতে সে আর প্রবেশ করতে পারে, বিরাট উচ্ছৃঙ্খলতা হয় এবং তাদের সবার হাতে অস্ত্রশস্ত্র ছিল এবং আমরা প্রতিহত করার লিগা থানার স্বর্ণাপন্ন হয় তারাই টেলিফোন করি। তখন TSI কি নাম কি মালাকার সে আইসা আমাদের এখানে মোটামুটি একটু কন্ট্রোল করে, কন্ট্রোল করার পরে আমাদের ভিতরে বাথরুম টাথরুম আছে, আমার জলের কলের পাইপ আছে, তারপরে আমার গাড়ির গ্রেজ আছে, সে কিছু না বুঝছে কি করলো, কন্ট্রোল করার নিয়ে সে বললো ঠিক আছে আপাতত আমি এখন তালা লাগাই পরে আপনার এটা খুলে দেবো,
এই করে সে আমার চাবিটা নিয়ে গেছে গিরিজে চাবিটা এবং এটা নেওয়াতে আমার বাথরুম জল এখানে পেচ্ছাপ সব রকম অসুবিধা হয়ে গেছে গতকাল বিশিষ্ট নৃত্যশিল্পী এবং সুরকার গীতিকার রক্তিম দাসের স্মৃতিতে অনুষ্ঠান হয়ে গেল শিলচর সংগীত বিদ্যালয় নানা সাথের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট নৃত্যশিল্পী এস কানন দেবী এবং সময় বিজয় চক্রবর্তী শুরুতে ভাস্করদার সাংস্কৃতিক সংগঠক রক্তিমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নাচে গানে মিলিয়ে এই অনুষ্ঠান অন্য মাত্রা পেয়েছে রক্তিমের পরিবারের পক্ষ থেকে শান্তনু পাল সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার ডিলিমিটেশনে বরাকের প্রতি চরম বঞ্চনা প্রতিবাদে সোমবার অনশনে সুস্মিতা ধর্ষণকাণ্ডের মূল আসামিকে ধরিয়ে দিন ৫০,০০০ পুরস্কার ঘোষণা রাহুলের বার্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন বরখোলার জলমিত্র স্থানীয়দের পথ অবরোধ এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার